রাজ্যত এতিয়া প্রতিটো দল ব্যস্ত নির্বাচনী প্রচার চলাত তার সমান্তরালভাবে 27 নম্বর তিওয়া স্বায়ত্ত পরিষদর কাকিত নির্বাচনী প্রচার চলায় বিটিআরর প্রধান প্রমোদ বড়ুয়ে হেলিকপ্টারে 92 নম্বর লামডিং সমষ্টির কাকির গ্রামাঞ্চলত বিজেপির প্রার্থী শিবু মিশ্রর হয়ে নির্বাচনী প্রচার চলায় প্রমোদ বড়ুয়ে। এটা একটা প্রক্রিয়া, বিশেষকে প্রমোদ বড়ো ডাঙরিয়া যেহেতু আমার এই অঞ্চলবাসী রাইজ অধিকাংশই আমার বড়ো মানুষ আছে, উইলিং আহিছে, নিজেভাবে আহিছে বা আলিঙ্গন করার কারণে তেওঁলোকে যেন আমার ভোটটা প্রদান করে, তেওঁলোকে অলরেডি ভোট আমাক দিয়ে, তথাপিও একটা প্রক্রিয়া আর তাকে আমি ভাল পাইছো। আমি আমার গোটে সমষ্টি রাইজ আমি তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। প্রভাবিত মানে আলটিমেট বড়ো বড়োই হয় আর বড়ো অলরেডি বড়ো বলে কথা, বড়ো হোক তিয়া হাজং কুকি মার এসএমএস বেঙ্গলীয় নেপালি বিহারি সব গোটে ভারতবর্ষ লামনি সমষ্টি রাইজ অলরেডি থিরাং করে থুইছেই, 1 এপ্রিল আহিব আর ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্নত ভোট দি পেলাই বিপুল ভোটে জয়যুক্ত করব। আর আমার যে মূল মিশন ভীষণ আছে 100+, ইয়ার লগে লগে আমার লামনি সমষ্টি ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত খাটাং। বিজেপির প্রার্থী শিবু মিশ্রর হয়ে নির্বাচনী প্রচার চলাই প্রমোদ বড়ুয়ে রাইজক উদ্দেশ্য করে কয় যে এইবার পুনর সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন হব বিজেপি সরকার, সকলে লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্রক ভোট দিয়ক। লগতে তেও কয় যে হাগ্রামা মহিলারিয়ে নিজের বাবেহে কাম করিলে, নিজে উন্নত হল কিন্তু বিটিসি রাইজর বাবে একুয়ে নকরিলে। আমি যেনেকৈ এক পয়সা নোলাকৈ রাইজক ভূমিপত্তা আর সরকারি চাকরি প্রদান করছো, বিজেপি সরকার পুনর গঠন হলে 6 মাসের ভিতর কাকি অঞ্চলত বড়ো রাইজক ভূমিপত্তা দিম এই বলে আশ্বাস প্রদান করে প্রমোদ বড়ুয়ে। শিব মিশ্র ডাঙরিয়া বিপুল ভোটত জয়ী হব এই নিশ্চিত, আর আমার খাকি অঞ্চলের লগতে ওচরে পাজরে যিখিনি বড়ো রাইজ আছে, তিওয়া রাইজ আছে, সকল তেখেতক ভোট দিব ইতিমধ্যে আমি ভাব বিনিময় করেছো। আর তেখেতর নিচিনা এজন নেতা রাইজে বিচারে, এই অঞ্চলের সকল সমস্যার লগত তেখেতে সদায় জড়িত হয়, উন্নয়ন বিচারে, রাইজর লগত থাকে, আর আমিও বিচারিছো যে তেনেকুয়া ব্যক্তিয়ে জিকিব লাগে আর রাইজর কারণে কাম করিব লাগে। এইবার বিজেপি সরকার আহিব নিশ্চিত, কারণ বিজেপিয়ে যা 5 বছর বহুত কাম করেছে, আর সেই কারণে আজি আমি অগপ আর UPPL একত্রিত হয়ে পেলায় একটা সুস্থ সরকার গঠন করার স্বার্থত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আর সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার নেতৃত্বত এজন সুস্থ একটা সুস্থ আর সবল একটা সরকার গঠন করার স্বার্থত আমি একত্রিত হয়েছি। প্রথম কথা হল ভূমির পাট্টা, ভূমির পাট্টা পাব লাগে। হাগ্রামা মহিলারিয়ে কোনো কাম সিনসিয়ারলি নকরে, তেখেতে কোনো কামকে তেখেতে গুরুত্ব দি নকরে। মই নিজে ছাত্র সংগঠনের আছিলো আর বহুত সংগ্রাম করে আইছো, আর সরকার গঠন করার 1 মাসের ভিতরতে বদলেন্ডত আমি 5,700 মানুষ মাটির পাট্টা দিছো, 2,060 জনক চাকরি দিছো, 1 টকাও পয়সা ঘুষ লওয়া নাই। যা 17 বছর হাগ্রামা মহিলার সরকারখনে দুর্নীতি ভ্রষ্টাচার করে গোটেই বদলেন্ডখন ধ্বংস করে দিলে, আর এতিয়া তেখেতে রাজনীতি বাহির আহি পেলায় বহুত ডাঙর ডাঙর কথা কয়ে আছে, কিন্তু গোটেই বদলেন্ডত আজি বিভিন্ন হিংসা হয়েছে, পরিবেশ পরিস্থিতি হয়েছে, ইয়ার কারণে জগরিয়া হাগ্রামা মহিলারিয়ে হয়। গতি আজি খাকিত আহি তেখেতে 10 বছরে কই গল যে মাটির পাট্টা হব, মাটির পাট্টা হব, হওয়া নাই। মই আজি কব বিচারিছো যে বিজেপি সরকার নেক্সট আহার পিছত উইদিন 6 মান্থ ইয়ার গোটেই মানুহক মাটির পাট্টা দিয়ার কারণে আমি কাম করিম। লঙ্কার পৰা কেমেৰা পার্সন দেবব্রত ঘোষৰ সহযোগত সঞ্জিত সরকারৰ রিপোর্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।